আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এখন আমরা করব নবম দশম শ্রেণীর গণিত সরি রসায়ন অধ্যায় ৬ মূলের ধারণা এবং গণনা, রাসায়নিক গণনা। প্রত্যেক আমাদের সঙ্গে থাকবা, আজকে তোমাদের আমি সৃজনশীল অঙ্কের একটা গ নম্বর শেখাবো। প্রত্যেক ভালো করে খেয়াল করো, আজকে প্রশ্নটা হলো ফোর গ্রাম HCl ওটা হাইড্রোক্লোরিক অ্যাসিড 100 ml, পরিমাণ হলো 100 ml, আর ফোর গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 100 ml। প্রশ্নটা হলো দ্রবণ দুটি মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার শতকরা সংরূপটি নির্ণয় করো। আবার বলছি, দ্রবণ দুটি মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার শতকরা সংরূপটি নির্ণয় করো। প্রথমে আমরা এই দুটো দ্রবণটা নির্ণয় করব, কিভাবে সম্ভব দেখি। আমরা কি কি আছে দ্রবণ দুইটা, এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস NaOH, এই দুটো আমরা যদি সংযোগ করি তাহলে কি কি উৎপন্ন হয় আমরা সেটা খেয়াল করে দেখি। যে দ্রব্য উৎপন্ন হয় তার শতকরা সংযুক্তি, তাহলে আমরা খেয়াল করে দেখি, এটা HCl এবং এখান থেকে দেখো Cl এবং Na, এই দুটো ভেঙে দিয়ে NaCl লবণ তৈরি করবে। কোন দুইটা বলছি, এই দুইটা এবং এই দুইটা লবণ তৈরি করবে। এবং এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে আছে পাড়া একটা, দুইটা এখানে একটা, অক্সিজেন আছে একটা, এই দুটো মিলে তৈরি করবে হলো পানি H2O। আবার বলছি, এখান থেকে ক্লোরিন এবং সোডিয়াম যোগ দুটো একত্রে যোগ হয়ে তৈরি করবে লবণ, এবং এখানে OH এবং হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করবে H2O পানি। এখন আমরা যেটা বের করব যে এই দুটো মৌল যুক্ত করতে পারে সোডিয়াম ক্লোরাইড, এর শতকরা সংযোগ এর মধ্যে কি কি আছে দেখি, NaCl NaCl এর আণবিক ভর, আণবিক ভর কি কি ভর আছে দেখি, সোডিয়াম সোডিয়াম আণবিক ভর হলো 23, আর ক্লোরিন এর আণবিক ভর হলো 35.5। আবার বলছি, সোডিয়ামের আণবিক ভর হলো 23 আর ক্লোরিনের আণবিক ভর হলো 35.5, দুটো যোগ করি আমরা কত আসে দেখি, তাহলে 5 আর 3 কত 8, 2 আর 3 কত 5, অর্থাৎ 58.5। NaCl এর আণবিক ভর হলো 58.5। এবার আমরা যেটা নির্ণয় করা শিখবো সেটা হলো যে এই দুটোর মধ্যে এই যে 58.5 এর ভরটা হলো তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড পর্যন্ত সোডিয়াম আছে কতটুকু এবং ক্লোরিন আছে কতটুকু সেটা আমরা বের করবো। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামের পরিমাণ এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিনের পরিমাণ কতটুকু সেটা আমরা বের করবো। দেখো NaCl এর মধ্যে সোডিয়াম এর শতকরা পরিমাণ NaCl এর মধ্যে ক্লোরিন এর শতকরা পরিমাণ, তাহলে এই বিষয়টা তোমরা একটু দেখে নাও, আমরা সমাধানটা করে দিচ্ছি। তাহলে হিসাবটা এবার আমরা করি, টোটাল টোটাল ভর কত, 58 আর বলছি 58.5 58.5, তার মধ্যে সোডিয়াম কতটুকু আছে, সোডিয়ামের ভর কত 23, তার মধ্যে ক্লোরিনের ভর কত 35.5, এর সাথে আমরা 100 গুণ করবো, এর সাথে আমরা 100 গুণ করবো, এর পরিমাণটা দেখি। আবার বলছি যে সোডিয়ামের ভর কত 23, টোটাল ভর কত 58.5 গুণ কত 100, ক্লোরিনের ভর কত 35.5 গুণ কত 100, এই শতকরা নিচে পাতা 58.5। তাহলে আমরা দেখি এবার হিসাবটা তোমরা দেখে নাও, আমরা সমাধানটা এখনো করে দিচ্ছি, খেয়াল করো। তাই হিসাবটা কত আসছে আমরা দেখি, 23 খালি 2300 ভাগ 58.5, 39.31 39.31% শতকরা মিলে পার্সেন্ট আসবে। এটা দেখি 35.5 গুণ 100 ভাগ 58.5,
মাত্রা হবে 60.8 তাহলে আমরা দুটো অঙ্ক পরিমাণ পেয়ে গেলাম তাহলে এই ধরনের ছোট ছোট অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবা তোমাদের প্রতিনিয়ত আমরা এইভাবে ছোট ছোট অঙ্ক শেখাবো আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা তাহলে আজকে আমরা শিখলাম দুটো মৌল যোগ করলে একটা নতুন যে মৌল তৈরি হবে তার শতবার সংযুক্তি আশা করি তোমরা প্রত্যেক ভালো করে বুঝতে পেরেছো আগামী ক্লাসে আবার দেখা হবে প্রত্যেক ভালো থেকো আল্লাহ হাফেজ